12ই রবিউল আউয়াল সারা বিশ্বের সঙ্গে হাইলাকান্দিতেও যথাযথ মর্যাদায় পালিত হবে বিশ্বনবী হযরত মুহাম্মদের জন্মদিন। দিনটি উদযাপন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শনিবার হাইলাকান্দি শহরের লালা রোডের বাসস্ট্যান্ডস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হযরত মাওলানা সারিমুল হক সংবাদ মাধ্যমের কাছে এ ব্যাপারে কার্যসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, হাইলাকান্দি লালা রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর দিন সকাল 4 ঘটিকায় জামাতের পতাকা উত্তোলন করা হবে। এরপর 8:30 নাগাদ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে হাজার হাজার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জুলুসে মুহাম্মদী শান্তির বার্তা দিতে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করা হবে। লালা রোডের বাসস্ট্যান্ড থেকে শুরু করে শান্তির মহামিছিল নিয়ে পরিক্রমা শেষে জেলা ক্রীড়া সংস্থার মাঠে জমায়েত হয়ে শেষ হবে জুলুস। এরপর শহরের পাবলিক এইচএস স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির মূল অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোনাজাত করবেন ইসলামিক পণ্ডিত হযরত মাওলানা সারিমুল হক লস্কর। এ নিয়ে বৃহস্পতিবার জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও মহরম কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কালো কাপড় বর্জন করে সবুজ ও সাদা রঙের কাপড় পরিধান করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আবেদন জানানো হয়েছে। উক্ত পূর্ণ দিনে শান্তির শোভাযাত্রায় অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করে তুলতে হাইলাকান্দি জেলাবাসীর প্রতি সহযোগিতা কামনা করেছেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামানের সহসভাপতি তথা মহরম কমিটির সম্পাদক আলহাজ সিরাজউদ্দিন লস্কর, সহকারী হিসাব পরীক্ষক আব্দুস সালাম বরভুইয়া, জেলা আহলে সুন্নতের সভাপতি তৈয়বুর রহমান লস্কর, সহসভাপতি আসাদুর আলী লস্কর, উপদেষ্টা কারি মাওলানা কফিল আহমেদ, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির পক্ষে মাওলানা আক্তার হোসেন লস্কর, আলহাজ জামিল হোসেন লস্কর, জাহিদুল আলম বরভুইয়া, কারি নূর আহমেদ, মজন হোসেন লস্কর প্রমুখ ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, জেএম ক্রিয়েশন। আজ জুলুস নিয়ে হাইলাকান্দি বাসস্ট্যান্ড আলখা করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে থেকে হলো দুটা গাড়ি থাকবে। এই দুটা গাড়ির মধ্যে মাইক থাকবে এবং ব্যানার থাকবে হাইলাকান্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, এই শেষ। এবং পতাকা থাকবে, তবে যারা এই জুলুসে সামিল হবেন তারা যদি কোনো কালো কাপড় নিয়ে আসেন আমরা তাদেরকে ঢুকতে দেব না, কারণ এই দিন হলো খুশির দিন। কালো কাপড় নিয়ে আসা তার অর্থই হলো বিষাদের দিন। আমরা বিষাদকে নয়, খুশিকে আমরা আলিঙ্গন করি, বিষাদকে নয়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, যদি কেউ এই কালো কাপড় নিয়ে ঢুকার চেষ্টা করে তার উদ্দেশ্য থাকবে আমাদিগকে ছত্রভঙ্গ করা, আমরা তা কোনো অবস্থায় হতে দেব না। এক দুই নম্বর হলো এই জুলুসে মুহাম্মদীতে খুব সুন্দরভাবে জুলুস হয়ে থাকে, ভলান্টিয়াররা থাকবেন, তারা মানুষকে সুশৃঙ্খলভাবে চালনা করবেন। সর্বপ্রথম যে সারিতে থাকবেন তাখানে উলামা কেরাম থাকবেন, দ্বিতীয় নম্বর সারিতে জুলুস কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট তারা থাকবেন এবং পরবর্তীতে অন্যরা থাকবেন, এই হিসাবেই থাকবে। সকাল 6টার সময় কত তারিখ অক্টোবর সকাল 8 ঘটিকায় কাটলিছোলা বাসস্ট্যান্ড হাইলাকান্দিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন করা হবে এবং এখান থেকেই দোয়া শেষ করে এখান থেকে আমরা শুরু করবো জুলুসের কাজ। রোডম্যাপ হচ্ছে এখান থেকে শুরু করে স্টেশন রোড হয়ে পাবলিক হাইস্কুলের পয়েন্ট হয়ে কালীবাড়ি রোড হয়ে আমরা চলে আসবো ডিএসের মাঠে, চলে আসবো ডিমেতের মাঠে, সমাপ্তি হবে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের সেখানে দুয়ার মাধ্যমে থাকবে আছে।
কত করলো অগণিত মানুষ হবে, কারণ এই দিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে পালন করা হবে এবং শান্তি ও সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। মানুষ কীভাবে চলাফেরা করবে, কার সঙ্গে কীভাবে ব্যবহার করবে, কাকে কী নিয়ে থাকবে, এইটুকু আমাদের এই এই দিন হবে। আমরা সবাই এই দিন শান্তি সম্প্রীতির বার্তা সবার নিকট পৌঁছে দেব এবং সবাইকে শান্তি সম্প্রীতিতে থাকার জন্য বলবো। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা মানুষকে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্মকর্ম করার জন্য বলবো, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। তোর সঙ্গে একটি কথা অবশ্যই প্রাসঙ্গিক, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ধর্মের শিক্ষা দেননি, তিনি অর্থনীতিরও শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এবং আমাদের দেশে অর্থনীতির একটি বড় উপায় হলো দাইন্য এবং সুপারি। তো আমার জেপি নাড্ডা সর্বভারতীয় বিজেপির সভাপতি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী মুদি কৃষকদের জন্য যা করেছেন অন্য কেউ তা করেননি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষকদের জন্য মুদি করেছেন কিন্তু মানুষগুলো তো তাদের এই যে সুপারি আছে বেচার কোনো তাদের কোনো সুযোগ নেই, পুলিশ গিয়ে অযথা তাদেরকে হয়রানি করছে। তো আমি বলতে চাই, যদি মানুষকে কৃষককে তার মূল্য দেওয়া হয় এবং কৃষকের সামগ্রীর মূল্য দেওয়া হয়, তাহলে সুপারি বেচতে অসুবিধা কোথায়? বলবেন ভার্মি সুপারি এক নমুনার, এবং এই যে সুপারি এখন চলছে তার লাল দেখলেই চিনা যাবে। আমরা কি এটুকু বলবো যে বহু আগে একজন বলেছিলেন আমাদের এক রাষ্ট্রনেতা যে দেশটাকে পুলিশই রাষ্ট্র করবেন, এখন পুলিশ যথাযথ গিয়ে যত্রতত্র তন্নতন্ন করছে, মানুষকে অসুবিধায় ফেলছে, আমরা কিন্তু তা কোনো অবস্থায় আমরা স্বীকার করতে পারি না। দ্বিতীয়ত, এই সেদিন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি এই এক গুরু রবিশঙ্করের সঙ্গে তাকে এক বৈঠকে দেখা গেছে, তাতে রবিশঙ্কর বলেছেন আসামের মানুষ অত্যন্ত ভালো, এখানে অত্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়, তাই মানুষগুলা তিনবার পর্যন্ত ফসল করতে পারে। তো আমরা ফসল করে করবো কি যদি সরকার তা বিক্রি করতে না দেয়? সরকার যদি তা বিক্রি করতে না দেয় তাহলে আমরা ফসল দিয়ে কী করবো? আমাদের ফসলগুলি থেকে আমরা চিবিয়ে খাবো। সুতরাং আমি সরকারের নিকট অনুরোধ করছি, অযথা মানুষকে আপনারা হয়রানি করবেন না। এতে এক তো মানুষের হাতে পয়সাই নেই, দ্বিতীয়ত মানুষ অনেকে তার ছাত্রের পরীক্ষার ফিস দেবে, অনেকে তার মেয়ের বিবাহ দেবে, ছেলের বিবাহ দেবে, অনেকে গৌহাটিতে যাবে, অনেকে মামলা মোকদ্দমা আছে তাতে থাকবে। যদি সুপার হিসেবে বেচতে না পারে তাহলে দিবে কী রূপে? সরকার যদি এইরূপভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তো মানুষের যে এই এই যে কথা জেপি নাড্ডা বলেছেন যে আমাদের মোদী সাহেব কৃষকের জন্য যা করেছেন তা করেনি, তা তো উল্টো হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব যে এই সুপারি নিয়ে অন্তত সরকার তার এই মনোভাবটা ছেড়ে দিক এবং পুলিশকে বলে দিক যে যত্রতত্র মানুষের গাড়িগুলো আটক না করে, অযথা মানুষের গাড়ি আটক করা হচ্ছে। সব চলো এখানে চলো, কোনো বার্মি সুপারি নেই, লাল সুপারি তবুও তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন তো অত্যন্ত দুঃখের বিষয়।